জামখানা থানার পক্ষ থেকে বিশেষ সতর্ক বার্তা। গাঙ্গেয় বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হতে চলেছে, তাই 21 অক্টোবরের মধ্যে সমস্ত মৎস্যজীবীকে নিরাপদ স্থানে ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সাগরে যে গভীর নিম্নচাপের জেরে টানা নামক এক ঘূর্ণিঝড়ে ফিরে আসতে চলেছে, তাই উপকূলবর্তী এলাকার জনসাধারণকে জানানো যায় যে আপনারা কাছাকাছি কোনো পাকা বাড়ি বা ফ্ল্যাট সেন্টারে গিয়ে আশ্রয় গ্রহণ করুন। ঘূর্ণিঝড় ডানা কতটা ভয়ঙ্কর হতে পারে, এর ল্যান্ডফল কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে জেনে নিন আবহাওয়াবিদরা কি বলছেন। সোমবার 21 অক্টোবর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ধেয়ে আসবে উড়িষ্যা ও বাংলা উপকূলের দিকে। বুধবার 23 অক্টোবরের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় হলে তার নাম হবে ডানা, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে রবিবার। সোমবার সেই সিস্টেম নিম্নচাপে পরিণত হয়েছে উত্তর আন্দামান সাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। মঙ্গলবার 22 অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরেই তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর বুধবার 23 অক্টোবর মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। শক্তি বাড়িয়ে উড়িষ্যা থেকে বাংলাদেশের যে কোনো উপকূলেই তা স্থলভাগে প্রবেশ করতে পারে। বিশ্বের বেশিরভাগ আবহাওয়ার মডেল পারাদ্বীপ সংলগ্ন এলাকায় স্থলভাগে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের। ইউরোপিয়ান মডেল অনুসারে ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উপকূলীয় অঞ্চলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে স্থলভাগে। ঘূর্ণিঝড় ডানা উপকূলে আঁচড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 120 থেকে 135 কিলোমিটার হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। দমকা হাওয়া থাকার কারণে মৎস্যজীবীদের জন্য 21 তারিখ থেকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। 21 তারিখ থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। আর উপকূলের কাছে 23 থেকে 26 তারিখ সকাল পর্যন্ত মৎস্যজীবীদের মুভমেন্ট যেতে মানা করা হচ্ছে। 23 থেকে 26 সকাল পর্যন্ত উপকূলের কাছাকাছি এলাকাতেও যথেষ্ট দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। বেশি থাকবে মেনলি 24 আর 25 দমকা হাওয়া সর্বোচ্চ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টা, দমকা বেড়ে 120 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা থাকছে। সোমবার 21 অক্টোবর থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সমুদ্র উত্তল থাকবে। বুধবার 23 অক্টোবর থেকে সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের। মৎস্যজীবীদের 22 অক্টোবর থেকে 26 অক্টোবর পর্যন্ত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। এর প্রভাবে মঙ্গলবার 22 অক্টোবর থেকে আবহাওয়ার পরিবর্তন উপকূলের জেলাগুলিতে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে বুধবার 23 অক্টোবর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার 24 অক্টোবর কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং উত্তর 24 পরগনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলা এবং উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 22 অক্টোবর পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে রাজ্যে। মূলত পরিষ্কার আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে মঙ্গলবার 22 অক্টোবর বিকেল থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। নিম্নচাপের প্রভাবে উপকূলে হালকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধবার 23 অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার 24 অক্টোবর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে।